স্টোরি অফ বিএনসি ব্যাচ কোভিড। অদ্ভুত এই করোনা ভাইরাস চেঞ্জ করে দিল পড়াশোনার মেথড। আমরা যারা রোজ কলেজে স্কুলে যেতাম, অবশ্য তখন স্কুলেই যেতাম, রোজ স্কুলে যাওয়া থেকে হঠাৎ করে চলে আসলাম একটা মাস্ক পরা লাইফে, যেখানে কলেজ যেতে গেলে মাস্ক পরে যেতে হবে, আর ক্লাস করতে হলে করতে হবে অনলাইন ক্লাসেস। বলা যায় শুরুটা ছিল একদম ঘরবন্দি কলেজ লাইফ। না ছিল আড্ডা, না ছিল ক্যান্টিন, না ছিল টিফিন, না রবিদার চায়ের দোকান। দেড়টা বছর কলেজ বলতে শুধু বাড়িতে বসে অনলাইন ক্লাসেসেই কাটিয়েছি। কিন্তু তার মধ্যে স্পেশাল ছিল কলেজে কিছু ডকুমেন্টেশন পারপাসে যাওয়া আর বন্ধুদের সাথে দেখা করা, আর তাতে সেলফি তোলা, আড্ডা দেওয়া, আর সদ্য পা দেওয়া কলেজ লাইফটাকে জমিয়ে ফিল করা। এই সব কিছুর মাঝে যেটা না বললেই নয়, কলেজে যাওয়ার আরেকটা কারণও ছিল কলেজে প্রফেসরদের সাথে দেখা করা, যাদের সাথে অনলাইনে কাটানো মুহূর্তগুলো ভাবলেও মনে হতো যে দেখাটা কবে হবে। টানা দেড় বছর অনলাইন ক্লাসে মানুষগুলোকে দেখা আর সামনে দেখা, দুটোর অনুভূতি আলাদাই ছিল। ফাইনালি একটা ফ্রেজ কাটিয়ে শুরু হলো অফলাইন ক্লাসেস, যেখানে আমাদের প্রথম যাওয়ার ছিল কলকাতা বুক ফেয়ার, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। যাই হোক, এই উদ্দেশ্য তো কলেজ থেকে একটা ঘোরা তো হলো, তো যেটা হয় আড্ডা, ইয়ার্কি, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে গিয়ে বন্ধুত্ব করা, আর তাদের সাথে কলেজে গিয়ে আড্ডা দেওয়া। আড্ডা দেওয়া সময় কাটানোর সাথে শুরু হলো নিজের কলেজকে চেনা। যেই কলেজকে আমরা গুগলে দেখতাম, তাকে আমরা সামনে থেকে দেখা শুরু করলাম। কলেজে কটা আম গাছ, কলেজে কটা জাম গাছ, কি কলেজে কটা জামরুল গাছ, সবই দেখে ফেললাম কলেজ খুলতে না খুলতেই। ব্যাস আর কি, শুরু হয়ে গেল এডুকেশন ডিপার্টমেন্টে ঝড়ঝাপটা। শুরু হয়ে গেল এডুকেশন ডিপার্টমেন্টের যথারীতি দুষ্টুমি, যত রকমভাবে দুষ্টুমি করা যায় সবটাই করলাম, যতটা আমরা করে পারলাম। কলেজে গিয়ে নিজেই বুঝলাম আমার মধ্যে এত দুষ্টুমি ছিল, যেটা হয়তো আমি আমার স্কুল লাইফেও করিনি। আমরা দুষ্টুমি করতে করতে খেয়ালই করিনি যে এই দুষ্টুমি করতে করতে ফেয়ারওয়েল নেওয়ার সময়টা খুব তাড়াতাড়ি চলে আসবে। দিন যত এগোচ্ছে তত বুঝতে পারছি ভবিষ্যতকে হারাতে চলেছি। ইভেন এটাও বলতে পারি, হয়তো জীবনের সবথেকে সুন্দর তিনটে বছর আমরা কাটিয়ে ফেলেছি। এরপর আর থাকবে না রবিদার দোকানে গিয়ে সেই আড্ডাটা, রবিদা এক কাপ চা দাও দেখি। আর থাকবে না, ম্যাম ট্রেন ধরবো বাড়ি যাওয়ার তাড়া, বলতে দ্বিধা নেই, উই আর ব্লেসড এরকম একটা ডিপার্টমেন্ট পেয়ে, এরকম ডিপার্টমেন্টে টিচার্সদের পেয়ে যারা এতদিন আমাদের সহ্য করেছে অনলাইন অফলাইন দুভাবেই, যারা আমাদের করিডোরে দৌড়াদৌড়ি, ক্লাস চলাকালীন মারামারি সব কিছুই দেখেছে, অথচ সবটাই ভালোবেসে নিয়েছে। আমরা সত্যিই খুব আনন্দিত এই তিনটে বছর পেয়ে। সবাই আমাদের প্রণাম নেবেন। ভালো থাকুক বিএনসি, ভালো থাকুক এডুকেশন ডিপার্টমেন্ট, আবার দেখা হবে।